আই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ট স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তখন আমরা ডিসকাস করছি তোমাদের টোয়েন্টি সেকেন্ড সেপ্টেম্বর সেকেন্ড সিফটের কোশ্চেন্স এর আগে আমি তোমাদের ফার্স্ট সিফটের কোশ্চেন করে দিয়েছি এবং আগের শিফটগুলোরও কোশ্চেন্স করে দিয়েছি তো সেগুলোর প্লেলিস্ট এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে তো সেখান থেকে সেগুলো অবশ্যই দেখে নেবে কারণ প্রত্যেকদিন তোমাদের এই অ্যানালাইসিস ক্ষেত্র থেকেই ক্লাস যেগুলো করাচ্ছি সেখান থেকে কিন্তু কিছু প্রশ্ন রিপিট হচ্ছে বারবার তো আজকের ক্লাসটা করলেও তোমরা সেগুলো বুঝতে পারবে আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জবস্কা একাডেমি কোথেকে জয়েন করে নাও সমস্ত রকম নোটিফিকেশান আপডেট পিডিএফ এই ক্লাসগুলোর লিঙ্ক সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবে তার সাথে টার্গেট হেল্প গ্রুপ ডি এটাও তোমরা জয়েন করে নাও এখানেও আমি তোমাদের ফ্রি পিডিএফ দিয়ে থাকি এছাড়া ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ চাইলে জয়েন করে নিতে পারো তোমাদের জন্য তিনটে স্টাডি মেটেরিয়াল রয়েছে থ্রি থাউজেন্ড জিকে থ্রি থাউজেন্ড জেনারেল সায়েন্স এবং এন টি সিবিটি ওয়ানের চব্বিশও কোয়েশ্চেন্স প্রত্যেকটা পিডিএফ লিঙ্ক এবং ভিডিও প্লে লিস্ট ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ মাধ্যমে যদি নোটগুলো বাই করতে চাও এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো চলে প্রথম প্রশ্ন বঙ্গবঙ্গ কবে ঘোষণা করেন লর্ড কার্জন মানে শুরু শুরু কবে হয়েছিল সালে এর সাথে মনে রাখবে বঙ্গবঙ্গ রদ হয়েছিল কবে উনিশশো সালে তো এই এক্সট্রা ডিটেলসটা মনে রাখবে ঘুরিয়ে ফিরে পরীক্ষায় আসতে পারে এরকম একটা প্রশ্ন এসেছিলো যে জানুয়ারিতে কোন উৎসব হয় না তো চারটে উৎসবের মধ্যে তিনটে অপশন পেয়েছি ওনাম পোঙ্গল এবং লোহারই তো এগুলোর মধ্যে মনে রাখবে ওনাম এটা জানুয়ারি মাসে হয় না তো এটা কোন মাসে হয়ে থাকে এটা তোমাদের আগস্ট সেপ্টেম্বর করে হয়ে থাকে এটা অ্যাকচুয়ালি তোমাদের দক্ষিণ ভারতের কেরল মালয়ালি জাতির এই ধান কাটার আমাদের যে নবান্ন বাঙালিরা সেটাই তাদের ধান কাটার উৎসব যেটাকে ওরা ও নাম বলে থাকে পরবর্তী প্রশ্ন মোসলে পর্যায় সারণী কেমন ভাবে সাজিয়েছিলে। তো আমরা প্রত্যেকে জানি যে উনিশশো তেরো সালে রাসায়নবিদ হেনরি মোসলে ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যার অনুযায়ী মৌলসমূহকে সাজানোর প্রস্তাব দিয়েছিলেন এবং ক্রোম বর্ধমান পারমাণবিক সংখ্যা অনুযায়ী আমাদের পর্যায় সেভেন্টি বা মডার্ন পিওটিক টেবলকে সাজানো হয়েছিল দেখো এটাও তোমাদের বহুবার আমি ক্লাসে করেছি থ্রি থাউজেন্ড জিকে ক্লাসে করেছি প্রিভিয়াস এর ক্লাসে করেছি এন ক্লাসে করিয়েছি পরবর্তী প্রশ্ন চান্দৌলি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত তো চান্দৌলি ন্যাশনাল পার্ক এটা হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত অ্যালকিনের দ্বিতীয় গ্রুপের সংকেত সরি অ্যালকিন গ্রুপের যে দ্বিতীয় উপাদান সেইটা কি তোমার কাছে জানতে চেয়েছে দ্বিতীয় তো এখানে সি থ্রি এইচ সিক্স তো মনে রাখবে অ্যালকিনের ফর্মুলা হচ্ছে এবং এর প্রথম উপাদান হচ্ছে সি টু এইচ ফোর যেটাকে ইথিন বলে থাকি এবার সি এর জায়গায় যদি থ্রি বসাই এন এর জায়গায় যদি আমরা থ্রি বসাই তাহলে সি থ্রি এইচ টু ইন্টু থ্রি মানে হচ্ছে কত সিক্স সি থ্রি এইচ সিক্স সেই জন্য এটা সংকেত জানতে চেয়েছে তো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কোনটি নালিকা বান্ডিল গঠন করে না তো এই কোন টাইপের একটা প্রশ্ন এসেছিল অপশনগুলো আমার জানা নেই তো অপশনগুলো গুলো কোথাও পাইনি কারো জানা থাকলে অবশ্যই একটু কমেন্ট করে দিও এই প্রশ্নটা এবং দেখো এইচ টু এস ওপরের সাথে যদি এন এ ও যে বিক্রিয়া হয় এটা কেমন ধরনের বিক্রিয়া তো মনে রাখবে এইচ টু এস ওপর সাথে এন এর যখন বিক্রিয়া হচ্ছে এটাকে বলা হয় নিউট্রালাইজেশন রিঅ্যাকশন মানে কি যখন দেখো এইচ টু এস ওপর হাইড্রোক্লোরিক অ্যাসিড সরি এখানে একটু ভুলে গেল ইস্ট্রুশোর হচ্ছে তোমাদের সালফরিক অ্যাসিড তো সালফরিক অ্যাসিড এটা একটা অ্যাসিড এবং তার সাথে NaOH এটা যখন বিক্রিয়া হচ্ছে তো এইসুফোর এটা হচ্ছে একটা অ্যাসিড এবং NaOH এটা হচ্ছে একটা ক্ষার তো অ্যাসিডের সাথে যখন ক্ষারের বিক্রিয়া হয় তখন সেখান থেকে লবণ এবং জল উৎপন্ন হয় এবং এটাকে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন বলা হয় বহুবার তোমাদের দেখবে পরীক্ষা এসেছে এটা তোমাদের ফার্স্ট চ্যাপ্টারই মধ্যে পেয়ে যাবে তোমরা অবশ্যই এটা পড়বে তার সাথে ফার্স্ট চ্যাপ্টার এবং সরি ফার্স্ট চ্যাপ্টার না এটা তোমাদের এনসিআরটি ক্লাস টেনের সেকেন্ড চ্যাপ্টার পাবে অ্যাসিড বেস সল্ট এই সেকেন্ড চ্যাপ্টারে তোমরা পেয়ে যাবে এনসিআরটি ক্লাস টেনের বই পরবর্তী দেখো এই প্রশ্নটা রিপিট হয়েছে শ্রী লাল বাহাদুর শাস্ত্রী জাতীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাচ্ছে এটা অবস্থিত হচ্ছে নিউ দিল্লিতে এটা একদম পুরো হুবহু তিন থেকে চারবার রিপিটেড প্রশ্ন এটা দেখো রিপিটেড প্রশ্ন ফোকাস দৈর্ঘ্য এবং বক্রতা কেন্দ্র মনে হচ্ছে রেডিয়াস অব দ্য কার্ভেচারের মধ্যে সম্পর্ক কি তো আমরা প্রত্যেকে জানি ফোকাস টু রেডিয়াস অফ বাই কার্সলে পরবর্তী রামধনু গঠন হয় কারণ হচ্ছে কি তো রামধনু গঠন হয় দুটি কারণ আলোর এবং প্রতিসরণ এবং মনে রাখবে তোমাদের আগেরও কোনো একটা পরীক্ষায় এসছিল তো সেখানে তিনটে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন প্রতিসরণ এবং বিচ্ছুরণ কিন্তু যদি দুটো চুজ করতে বলে তাহলে বিচ্ছুরণ এবং প্রতিসরণ তো দুটোই তোমাদের তিনটেই তোমাদের মনে রাখতে হবে যে যে যদি পরীক্ষা অপশনে বিচ্ছুরণ প্রতিসরণ থাকে সেটা অ্যান্সার হয়ে যাবে আবার যদি আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন প্রতিসরণ এবং বিচ্ছুরণ থাকে তাহলে এটা তোমাদের অ্যান্সার দুটো অপশন থাকলে ওটা থাকবে তিনটে অপশন থাকলে এটা থাকবে কারণ বিভিন্ন পরীক্ষায় দুটো অপশন দিয়েও এসছে তিনটে অপশন দিয়ে এসছে তাহলে দুটোই তোমাদের করিয়ে দিলাম যাতে পরীক্ষা হলে কেয়ার কনফিউজ না হোক মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস কত নম্বর ধারা থেকে কত নম্বর ধারার মধ্যে বর্ণিত তো এটা বহুবার প্রত্যেকদিনই আমরা কমপ্লিট ডিভিশন করাই যতবার মৌলিক অধিকার থেকে প্রশ্ন এসছে যে আর্টিকেল বারো থেকে আর্টিকেল পঁয়ত্রিশ পর্যন্ত হচ্ছে আমাদের মৌলিক অধিকার এটা আমাদের কত নম্বর পার্টে রয়েছে পার্ট থ্রিতে রয়েছে বর্তমানে আমাদের কতগুলি মৌলিক অধিকার তো ছয়টি মৌলিক অধিকার তো এগুলি ঘুরে ফিরে আসছে তো এগুলো একদম ভুল করবে না পর্যায় সামনে থেকে ধাতুর বৈশিষ্ট্য দিয়েছে উপর থেকে নিচে এবং পাশে তো পর্যায়ে টেবিলে ধাতুগুলো যখন বাম দিক থেকে ডান দিকে যায় তখন কি পরিবর্তন হয় এবং ধাতুগুলো যখন উপর থেকে নিচে দিকে আসে তখন কি পরিবর্তন হয় সেটা জানতে চেয়েছে তো মনে রাখবে বাম থেকে যখন ডান দিকে যায় তখন ধাতব চরিত্র হ্রাস পায় এবং অধাতব চরিত্র বৃদ্ধি পায় এবং একই গ্রুপে যেন উপর থেকে যখন নিচের দিকে আসে তখন কি হয় একই গ্রুপে ধাতব চরিত্র উপর থেকে নিচের দিকে বৃদ্ধি পায় যখন অধাত চরিত্র হ্রাস পায় উপর থেকে যত নিচের দিকে আসবে তার ধাতব চরিত্র বাড়তে থাকে এবং অধাতব চরিত্র কমতে থাকে এর সাথে এক্সট্রা ডিটেলস এটাও মনে রাখবো দেখো বাম থেকে যখন ডান দিকে সরে যায় তখন পারমাণবিক বা যেটাকে আমরা অ্যাটমিক রেডিয়াস বলি সেটা হ্রাস পায় আবার উপর থেকে যখন নিচের দিকে আসে আমাদের অ্যাটমিক সাইজ বা পারমাণবিক আকার এটা বৃদ্ধি পায় বাম থেকে ডানে গেলে ইলেকট্রন অ্যাফিনিটির মান বৃদ্ধি পায় এবং গ্রুপের উপর থেকে নিচের দিকে নামলে ইলেকট্রন অ্যাফিনিটির মান হ্রাস হয় তার সাথে মনে রাখবে বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পায় এবং উপর থেকে নিচে দিকে গেলে তড়ি ঋণাত্মকতার মান হ্রাস পায় বাম থেকে টানে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায় এবং উপর থেকে নিচে আয়নীকরণ শক্তির মান হ্রাস পায় তো এইটা আমি প্রত্যেক যতবার এই টপিক থেকে প্রশ্ন এসছে আমি বারবার রিভিশন করাই কারণ ঘুরিয়ে ফিরে এখান থেকেই প্রশ্ন তোমাদের তৈরি হচ্ছে বিশেষ করে সামনে যাদের পরীক্ষা যাদের তো পরীক্ষা হয়ে গেল হয়ে গেল সামনে যাদের পরীক্ষা আছে তোমাদের তোমাদের কিন্তু প্রত্যেকটা লাইন বাই লাইন তোমাকে মুখস্থ রাখতে হবে নেক্সট চলে আসি ব্লিচিং পাউডারের সংক্ষেত্র এটা একটু কনফিউজিং প্রশ্ন দেখো ব্লিচিং পাউডারকে বলা হয় ক্যালসিয়াম হাইপোক্লোরাইট এটা হচ্ছে ব্লিচিং পাউডারের কেমিক্যাল নেম এর সংকেত হচ্ছে সিএ ও সি এল টু আবার এটা অনেক সময় সিএ ও সিএল টু ভাবে দেখে তো সি এইটা যদি যদি ব্যাকেট তুলে দেয় এটা এরকমভাবে লেখা যায় সিএ ও টু সিএল টু আবার সিএ ও সি এল টু তো তোমার পরীক্ষায় যেটা অপশানে থাকবে সেইটা তোমার সঠিক অ্যানসার হয়ে যাবে কারণ বিভিন্ন জায়গায় দু ভাবে অপশানগুলো দেওয়া থাকে নেক্সট দেখো স্বাধীনতার পরে ভারতের প্রথম বাজেট পেশ হয়েছিল কোন সালে তো ইন্ডিয়াস ফার্স্ট ইউনিয়ন বাজেট পোস্ট ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতার পরে প্রেজেন্ট করা হয়েছিল নভেম্বর টোয়েন্টি সিক্স নাইনটিন ফোরটি সেভেন ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে এটাকে প্রেজেন্ট করা হয়েছিল টোটাল যে এক্সপেন্ডিচার যেটা এস্টিমেট করা হয়েছিল সেটা হচ্ছে একশো সাতানব্বই দশমিক কোটি টাকা এবং এটা কতদিন পিরিয়ডের জন্য সেভেন অ্যান্ড হাফ মান্থ সাড়ে সাত মান্থের জন্য যেটা হচ্ছে আগস্ট আমাদের স্বাধীনতা হয়েছিল আগস্ট নাইনটিন থেকে মার্চ নাইনটিন পর্যন্ত এগুলো একটু মনে রাখবে ঘুরে ফিরে যেটা আসতে পারে যে প্রথম যে বাজেট হয়েছিলো সেখানে কত টাকার এস্টিমেট হয়েছিলো ওয়ান নাইনটি সেভেন পয়েন্ট টু নাইন তো ঘুরিয়ে ফিরে সমস্ত পরীক্ষা থেকেই প্রশ্ন আসছে এটাও দেখো রিপিটেড প্রশ্ন তোমাদের ফার্স্ট ফেজ বা সেকেন্ড ফেজে এসেছিল যে রোধাঙ্ক যেটাকে আমরা রেজিস্টিভিটি বলি যার ইউনিট হচ্ছে মিটার ওকে তো এই রোধাঙ্ক কিসের ওপর নির্ভর করে তো এই রোধাঙ্ক দুটো জিনিসের উপর নির্ভর করে এক হচ্ছে রেজিস্ট্রিভিটি অফ এ ম্যাটেরিয়াল যে মেটেরিয়াল বা যে উপাদান রয়েছে তার ডিপেন্ড করে সবার প্রথম তার প্রকৃতি বা নেচারের উপর এবং আরেকটা ডিপেন্ড করে সেটা হচ্ছে টেম্পারেচার বা তাপমাত্রার উপর এবার এই দুটোর মধ্যে যেটা তোমাদের পরীক্ষায় থাকবে সেটা তুমি করে দেবে কোন নদী আরব সাগরে পতিত হয়েছে তো এটা খুব সহজ প্রশ্ন তোমাদের দু হাজার আঠেরো প্রিভিয়াস এর এই প্রশ্ন এসেছিল অ্যান্সার কি হয়ে যাচ্ছে নর্মদা নদী এবং তার সাথে দেখো ফাইন্যান্স কমিশন এর গঠন কোন ধারায় বর্ণিত এটাও কিন্তু তোমাদের রিপিটেড প্রশ্ন তো অ্যানালাইসিস ক্লাস মাস্ট পরীক্ষার আগে পুরোটা কমপ্লিট করে যাবে দুশো আশি নম্বর ধারা আইপিএল এর কোন দল ভারতের ইউনিকর্ন এন্টারপ্রাইজ হলো তো তো এটা ছিল চেন্নাই সুপার কিংস বা সিএস কে আইপিএল এর প্রথম দল যেটা ইউনিকর্ন এন্টারপ্রাইজ হয়েছে নীতি আয়োগের ইনোভেশন রিপোর্ট অনুযায়ী প্রথম হচ্ছে কোন রাজ্য তো নীতি আয়োগের ইনোভেশন রিপোর্ট অনুযায়ী কর্ণাটক হচ্ছে প্রথম রাজ্য কততম সংশোধনী দ্বারা পৌরসভার গঠন দেখো এতদিন পঞ্চায়েত রাজ থেকে আসছিল এবার তোমাদের পৌরসভা থেকে আসছে তো পঞ্চায়েতি রাজ তোমাদের যেটা ছিল সেটা ছিল এবং আমাদের চুয়াত্তর সংবিধান সংশোধনীর মাধ্যমে হচ্ছে পৌরসভার গঠন এবং সেভেন্টি থার্ড হচ্ছে পঞ্চায়েতী রাজ তো ঘুরিয়ে ফিরিয়ে একই টপিক থেকে প্রশ্ন তোমাদের দিচ্ছে পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত নদী হলো কোনটি তো এটা তোমাদের নর্মদা তো নর্মদা নদী থেকে দুটো প্রশ্ন তোমরা কমন পেয়েছো এবার দেখো নর্মদা নদী তাপ্তি নদী এগুলো হচ্ছে ভারতের প্রধান পশ্চিম বাহিনী নদী এবং মনে রাখবে পশ্চিম বাহিনী নদীগুলি ভারতের মধ্যভাগের উচ্চভূমিতে অঞ্চল থেকে উৎপন্ন হয়ে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে শান্তি স্বরূপ ভর্ণগর পুরস্কার দু হাজার একুশ থেকে প্রশ্ন দেখো এই প্রশ্নটা তিন থেকে চারবার রিপিট হয়েছে তো শান্তি স্বরূপ ভর্ণাগর পুরস্কার যত সম্ভব দশ নম্বর জন কি এগারো জন পেয়েছে ওকে এটা দেখবে টেলিগ্রামে তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স একটা পিডিএফ দেওয়া আছে দেখবে অ্যাওয়ার্ডস এন্ড অনার্স সেখানে পেয়ে যাবে তো বিভিন্ন ক্যাটাগরিতে এটা দেওয়া হয় সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিভিন্ন ভাগ রয়েছে সেখানে এটা দেওয়া হয় এবার তার মধ্যে যেটা অপশন থাকবে সেইটা তোমাকে বেছে বেছে করতে হবে এবার সম্ভব হয়ে ওঠে না যে এগারো জনের নামই তুমি মুখস্থ করে নেবে কে কোনটার সাথে কানেক্ট করা তবু একটু পরীক্ষা আগে চোখ বুড়ে যেও কারণ তিন থেকে চারবার রিপিট হয়েছে সামনে তোমাদের যাদের পরীক্ষা রয়েছে তোমাদেরও কিন্তু আরো এক দুবার রিপিট হতে পারে এবার দেখো এই রিয়াকশনটা দেওয়া রয়েছে এম জি প্লাস ও টু এখান থেকে আমরা এম জিও পাচ্ছি এবার প্রশ্ন হচ্ছে তোমাদের যে এটা কেমন ধরনের বিক্রিয়া তো এটা কেমন ধরনের বিক্রিয়া দেখো এটাকে তুমি কম্বিনেশন রিয়াকশনও বলতে পারো এবার কম্বিনেশন রিয়াকশন কাকে বলছে তো যেখানে দুই বা ততোধিক বিক্রিয়ক পদার্থ থেকে একটি মাত্র বিক্রিয়া জাত পদার্থ উৎপন্ন হয় তাকে আমাদের সংযোজন বিক্রিয়া বা কম্বিনেশন তাহলে দেখো ম্যাগনেসিয়াম একটা অক্সিজেন দুটো তাহলে দুটি উপাদান মিক্স করে একটা তোমাদের ও তোমাদের বিক্রয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছে তাহলে এটা তোমাদের কম্বিনেশন রিয়াকশনও বলতে পারো আবার তুমি এটাকে কি বলতে পারো সাধারণত কোনো মৌলে বা যোগে অক্সিজেনের সংযোগ থেকে জ্বালুণ বিক্রিয়া বলা হয় তারপর এখানে ম্যাগনেশিয়ামের সাথে এখানে একটু উড্ডেলিট করে দিয়ে রেখে নাও ম্যাগনেশিয়ামের সাথে অক্সিজেন যুক্ত হচ্ছে নিয়ে এমজিও তৈরি হচ্ছে তার মানে কি এখানে এটাকে তুমি জ্বালন বিক্রিয়া বলতে পারো এভাবে পরীক্ষা তোমার যারা দিয়েছো তোমাদের অপশানে হয় কম্বিনেশন রিয়াকশন থাকবে না হলে অক্সিডেশন রিয়াকশন থাকবে যেটা অপশানে থাকবে সেটা তুমি অ্যান্সার করে দেবে কিন্তু সামনে যাতে পরীক্ষা এটা একটু বুঝে গেলে আই হোক আমি কেমন ভাবে বোঝাতে চাইছি পরবর্তী দেখো এই প্রশ্নটা নিম্নলিখিত কোন দিয়ে হয়ে যাওয়ার পর মানুষের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বা প্রতিরক্ষা তথা অনাক্রমতা হ্রাস পায় ফলে রোগীর খুব সহজেই যে কোনো সংক্রমণ রোগে আক্রান্ত হতে পারে এবং শেষ পর্যন্ত তার মৃত্যুও ঘটতে পারে তো সেই রোগটা হলো কোনটা সেই রোগটা হচ্ছে এইডস রোগ নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন যোজনা বা স্কিম থেকে তোমাদের একটা প্রশ্ন পরীক্ষা এসেছিল বৌদ্ধ সঙ্গীত থেকে তোমাদের একটা প্রশ্ন এসেছিলো কি প্রশ্ন আমি ঠিক বুঝতে পারলাম না তো অবশ্যই তোমরা কমেন্ট করে দিও কি প্রশ্ন এসেছিলো তো গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণের পর তার শিক্ষা যাতে অবলুপ্ত না হয়ে যায় সেই উদ্দেশ্যে একটি সঙ্গীতের আহ্বান করা হয়েছিল যা ইতিহাসের প্রথম বৌদ্ধ সঙ্গীত হিসাবে পরিচিত এই সঙ্গীতটি বুদ্ধের মহাপরিনির্বাণের তিন মাস পরে অনুষ্ঠিত হয়েছে তো এটা তোমাদের একটা শর্ট ডিটেলস তোমাদের এখানে অ্যাড করে দিয়েছি অ্যাকচুয়াল প্রশ্নটা কী এসেছিলো আমি বুঝতে পারিনি তোমরা অবশ্যই একটু কমেন্ট করে দিও মুদ্রা সম্পর্কিত কারেন্সি রিলেটেড ইকোনমিক্স থেকে একটা প্রশ্ন ছিল এটা কিন্তু স্টেটমেন্ট টাইপের যারটা স্টেটমেন্ট টাইপের প্রশ্ন ছিল সেখান থেকে তোমাকে অ্যান্সার করতে বলেছিল একটা এরকম প্রশ্ন এসেছিলো যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন থেকে একটা ম্যাচ ছিল বলা ছিল টোয়েন্টি টু ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো অপটিক্যাল ফাইবারে আলো ঢুকলে ভ্যালু অফ আর কি হবে তো এরকম টাইপের পুরো প্রশ্নটা পাইনি তবে এই টাইপের প্রশ্ন তো এটা যথেষ্ট হার্ড প্রশ্নই বলতে হবে এক লাইনে অ্যান্সার এটা আসবে না তো সেরকমভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসছে এবার সব প্রশ্ন তুমি করতে পারবে না যেগুলো পারবে সেগুলো দেখো এই প্রশ্নটা আবার রিপিট হচ্ছে যে উত্তর লেন্সে কোনো আলো প্রিন্সিপ্যাল অ্যাক্সিসের সমান্তরালে আসলে সেটি কোন দিকে প্রবাহিত হবে তো সেটা ফোকাস হয়ে প্রবাহিত হবে তো এটা তিন থেকে চারবার রিপিট হয়ে গেল পরবর্তী প্রশ্ন দেখো হার্মফুল ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কি করা উচিত অপশানে তোমাদের হস্তীকরণ অপশানে ছিল যেগুলো ক্ষতিকারক যে ওয়েস্ট যেগুলো রয়েছে ভর্য যেগুলো রয়েছে যেমন প্লাস্টিক তো সেগুলোকে কীভাবে ম্যানেজমেন্ট করতে পারা যায় তো সেটাকে তুমি বস্তিকরণ করতে পারো অথবা রিসাইকেল করতে পারো এবার অপশানের উপর তোমাকে স্মার্টভাবে অ্যান্সার করতে হবে অপশানে কী ছিল তার উপর ডিপেন্ড করে তো বস্তিকরণ কাকে বলে তো মনে রাখবে সাধারণত খাদ বা অস্থিতিশীল পদার্থ অপসারণের উদ্দেশ্যে বায়ু বা অক্সিজেনের অনুপস্থিতি মানে এটাতে কোনো রকম কোনো দূষণ হয় না অক্সিজেন তোমার পুচে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে সেটা নয় কিন্তু অক্সিজেনের অনুপস্থিতিতে উচ্চ তাপমাত্রায় কোনো বস্তুকে উত্তপ্ত করার বোঝাতে হচ্ছে বোঝানো হচ্ছে বস্তীকরণ এবং এই ভসীকরণ তাপীয় ক্ষয় আনতে আকরিক এবং অন্যান্য কঠিন উপাদানের প্রয়োগ করা হয় যা বায়ু এবং অক্সিজেনের অনুপস্থিতিতে একটি তাপীয় প্রক্রিয়া এবার হয় ভস্তিকরণও হতে পারে রিসাইকেলও হতে পারে এবার পরীক্ষায় যেটা অপশন দেবে তার উপর ডিপেন্ড করে তোমাকে অ্যান্সার করতে হবে একটা এরকম প্রশ্ন ছিল যে কোথায় মহিলা সুরক্ষার জন্য দুটি মহিলা পুলিশ স্কোয়াড গঠন করা হয়েছে এবার এটা আমরা অপশানে পাইনি তবে ফেব্রুয়ারি দু হাজার বাইশে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা যদি পড়ে থাকো সেখানে মনে রাখবে যে জম্মু কাশ্মীর পুলিশ রিসেন্টলি দুটি ওমেন সেফটি স্কোয়াড শুরু করেছে শ্রীনগর সিটিতে ওকে প্রত্যেকটা স্কোয়াডে পাঁচজন করে লেডি তোমাদের পুলিশ থাকবে এবং বোধ স্কোয়াড ও তোমাদের হেড করবে মানে কার নেতৃত্বে থাকবে সেটা হচ্ছে ইন্সপেক্টর খালিদা পারভিনের আন্ডারে সেটা থাকবে এবার তোমাদের পরীক্ষা যদি জম্মু কাশ্মীর অপশানে থেকে থাকে তাহলে এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে আদার্স কোনো অপশান যদি থেকে থাকে সেটাও একটু তোমরা কমেন্ট করে দিও তাহলে আমার একটু সুবিধা হবে তোমাদের এটা বোঝাতে তো টোটাল এই থার্টি ওয়ানের মতো কোশ্চিনে আমি কালেক্ট করতে পেরেছিলাম প্রশ্ন কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড হচ্ছে এমন নয় তোমরা বলতে পারো যে উনিশ কুড়ি তারিখে যে পরীক্ষা ছিল তার তুলনায় সহজ কিন্তু ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ এই যে পরীক্ষাগুলো হয়েছিল তাদের তুলনায় স্ট্যান্ডার্ড হচ্ছে এবং আর আবি কলকাতাতেই বরাবরই কিন্তু কাট অফ কিন্তু খুবই হাই যায় তো খুব ভালোভাবে প্রিফারেন্স নেও এবং ভালোভাবে পরীক্ষা দিয়ে আসো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব করে নিও বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দিও অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং